নেতৃত্ব নিয়ে খুব বেশি প্রশ্ন না উঠলেও ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট দলে নেতৃত্ব ছাড়তে হয়েছে মমিনুল হককে। নিজে থেকেই বাংলাদেশ টেস্ট দলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মমিনুল। এদিকে মমিনুলের একই পরিণতি হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। টানা ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক। টাইগার এই ব্যাটারের শেষ দশ ইনিংসের কোনোটিতেও ছিল না অর্ধশত রান, যেখানে অন্তত তিনবার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। একজন অধিনায়কের জন্য যা বড্ড বেমানান। সবশেষ উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের শেষ টি টোয়েন্টি ম্যাচে পরাজিত হওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব ও ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপক। টাইগার অধিনায়ককে আর নেতৃত্বে দেখতে চান না বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ আশরাফুল। এই জায়গাতে তিনি দেখতে চান সাকিব আল হাসানকে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানকে টি টোয়েন্টি দলের নেতৃত্বে দেখতে চান মোহাম্মদ আশরাফুল। উইন্ডিজদের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সবাই। সাকিব আল হাসানকে মাত্র দুই ওভার করানোই তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে, যা বাংলাদেশের হারের পেছনে অনেক বড় কারণ হিসেবে দেখছে সবাই। এরপর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে টাইগার ক্রিকেট পাড়ায়। এদিকে মোহাম্মদ আশরাফুল শুধুমাত্র নেতৃত্ব নিয়ে কথা বলেননি, তিনি চেয়েছেন টি টোয়েন্টি দলের ওপেনিংয়ে যেন ফিরে আসেন তামিম ইকবাল। টাইগার দেশসেরা এই ওপেনারকে টি টোয়েন্টির ওপেনিংয়ে দেখতে চান মোহাম্মদ আশরাফুল।